অধ্যকার এই সবার সম্মানিত তো আমার শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ান অত্র এলাকার আমার প্রাণপ্রিয় বোনেরা আজকে আমরা এখানে কি যে উদ্দেশ্যে উপনীত হয়েছি একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে সচেতন হওয়া আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে সচেতন হওয়া যেমন আমরা গার্ডিয়ান যারা আছি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার ছেলেটা কোথায় যাচ্ছে আমার মেয়েটা কোথায় যাচ্ছে মেয়েটা কখন কোথায় কি করতেছে ছেলে কখন কোথায় কি করতেছে এই বিষয়ে আমাদেরকে গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখতে হবে কারণ একটা বয়স অল্প বয়সের ছেলে তার বয়স 15 বছর 14 বছর বয়স সে তো তার জ্ঞান বুদ্ধি পরিপক্ক হয় নাই সেটা ভুল কাজ করতে পারে তো বিশেষ করে আমরা যারা গার্ডিয়ান যারা আছি আমাদেরকে এই বিষয়ে খুব সজাগ দৃষ্টি রাখতে হবে আর আজকে যে বিষয়টা বলতে চাচ্ছি যে সমাজের কিছু উশৃঙ্খল ছেলেপেলে আছে উশৃঙ্খল ছেলেপেলে বলতে যে দেখা যাচ্ছে যে ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে একটা মেয়ে স্কুলে যাচ্ছে সে দূর থেকে থাকে বিভিন্ন টিচিং মূলক কথাবার্তা বলতেছে এই সমস্ত কোনো ছেলেপেলে থাকলে আমাদেরকে আপনারা গোপনে সংবাদ দিবেন অনেক ছেলে আছে যে রাস্তার পাশে বসে থাকে স্কুল কলেজে লেখাপড়া করে না ছেলে মেয়ের স্কুলে যাওয়া আসার সময় তাদেরকে বিরক্ত করছে এরকম ছেলেদের ঠিকানা আমাদেরকে দিবেন হ্যাঁ প্রয়োজনে মিটিংয়ে না বললে গোপনে আমাকে বলবেন থানায় যাবেন আমরা আইনগত ব্যবস্থা নিব আর আজকের যে বিষয়টা হচ্ছে যে দর্শনের বিষয় দর্শনের শাস্তি মৃত্যুদণ্ড এটা কিন্তু আমরা অনেকেই জানি আগেও কিন্তু এটা ছিল যে দর্শন করে যদি কোনো মৃত্যু ঘটানো হয় তার শাস্তি মৃত্যুদণ্ড কিন্তু এখন হচ্ছে যে আইন করা হচ্ছে যে দর্শনের শাস্তি সরাসরি মৃত্যুদণ্ড এই বিষয়টাকে আপনারা সবাই সচেতন মানে সমাজে যারা আছেন আপনারা সিনিয়র মুরব্বিয়া যারা আছেন হ্যাঁ আপনার ছেলে আপনার ছোট ভাই হোক বা বিশেষ করে আমাদের মা বোনেরা যারা আছেন হ্যাঁ সবাইকে সচেতন হতে হবে সচেতন না হলে আমরা যত মিটিং করি আর যত আইন করি যাই করি না কেন কখনো কোনো লাভ হবে না আমাদেরকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যে না আমার ছেলেটা কোথায় যাচ্ছে কার সাথে মিশতেছে বা কোনো নেশাগ্রস্ত হচ্ছে কিনা সে বিষয়ে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমার ইমাম সাহেবকে ইমাম সাহেব যে বক্তব্য দিয়েছেন এর বাইরে আসলে কোনো কিছু বলার নাই সব কিছু উনি বলে দিয়েছেন তারপরে যে আপা যেটা বলছেন আপা গুরুত্বপূর্ণ কথাগুলো বলছেন যে বর্তমান সরকার যে আইন করেছেন সেই আইনটা যদি বলবৎ থাকে এবং আমরা সবাই যদি সচেতন হই তাহলে আমাদের সমাজ থেকে এই সমস্যাগুলো দূর হবে সবচেয়ে বড় সমস্যাটা হলো আমরা সচেতন হই না আর আমরা আসলে গুরুত্ব দিই না গুরুত্ব দিতে হবে যে আমাদের সমাজকে সুন্দর রাখার জন্য আমাদের ছোট ছেলেরা যারা আছে ছোট ভাইরা আছে ছোট বোনেরা আছে তাদেরকে একেবারে আমি বলবো না যে আসলে আমরা একবারে ভুল করি না অনেকে আমরা জেনে শুনেও ভুল করতেছি আমরা জেনে শুনেও একটা কাজ করার আগে চিন্তা ভাবনা করি না যে কাজটা আমার ভুল হচ্ছে কিনা আর বিশেষ করে আপনাদের সমাজের আমি আজকে এখানে প্রথম মিটিং করতেছি আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে এখানে আমার শ্রদ্ধেয় বড় ভাই সেলিম ভাই আছেন ওনাকে আমি আজকে সকালে বলার পরে যে উনি একটা এত সুন্দর একটা প্রোগ্রাম করছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আর সেলিম ভাই আসলে একটা আমার মানে শ্রদ্ধাভাজন ব্যক্তি ওনাকে প্রায় সময় আমি ফোন দিই বিভিন্ন কাজে আমাকে উনি হেল্প করেন আর আপনারা যারা আছেন সবাই আমি মনে করবো যে এটা আমার সবাই আমার কেউ আমার বড় ভাইয়ের মতো কেউ আমার মনে করেন ছেলের মতো বয়স কেউ ছোট ভাইয়ের মতো বয়স আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা সমাজ থেকে সবাই যদি সহজ একযোগে কাজ না করেন এই সমস্যাগুলো দূর করতে পারবেন না সবাইকে সচেতন হতে হবে এবং সবাই একযোগে কাজ করতে হবে আর আমরা আছি ভাই আমাদের কাছে অবশ্যই অবশ্যই এই 3499 আছে এই 3499 আমাদেরকে ফোন দিয়ে জানাবেন কোনো সমস্যা মনে করলে আমাকে ফোন দিয়ে জানাবেন আমরা ব্যবস্থা নিব যদি কেউ নাম ঠিকানা দিতে ভয় পান 3499 আমাদেরকে ফোন দিয়ে জানাবেন 3499 ফোন দিয়ে একবার দেখেন আপনার ব্যবসা সমস্যা সমাধান হচ্ছে কিনা তখন আমাকে বলবেন যে ভাই আপনি তো মিটিং এ বলেছিলেন যে 3499 ফোন করার জন্য আমরা পুলিশ তো আসে নাই বা কোনো ব্যবস্থা নেয় নাই তখন আমাকে বলতে পারবেন 3499 একটা ফোন দিবেন দিয়ে জানাবেন আজ আমাদের সমাজে এই সমস্যা বা আমার এখানে এই সমস্যা দেখবেন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা আর বিশেষ করে সেলিম ভাইকে বলি যে আপনার সমাজে মনে করেন আপনি আমাদের এখানে বিট পুলিশিং এর উনি আমাদের একজন সম্মানিত সদস্য হ্যাঁ সেলিম ভাইয়ের মাধ্যমে প্রয়োজন আমাকে জানাবেন আবার অনেকে আবার কিন্তু পুলিশ থানা পুলিশের কাছে যাইতে অনেকে ভয় পায় হ্যাঁ অনেক লোক অনেকে আছে যে পুলিশ নাম শুনলে আমাদের একটা আতঙ্ক মনে করে আসলে ভয় পাওয়ার কিছুই নাই আমরা আপনাদের পাশে সবসময় আছি থাকবো কিন্তু আমাদের সমাজ থেকে যে নারী নির্যাতনের যে বিষয়টা সেটা সমাজ থেকে চিরতরে উৎখাত করতে হবে কারণ মেয়েরা হচ্ছে মা জাতি এখানে এমন কোন লোক নাই যে সেটা মায়ের জন্ম না আমরা সবাই কিন্তু মায়ের জন্ম হ্যাঁ আমাদের প্রত্যেকেরই মা আছে বোন আছে আমার মেয়ে আছে এখন আজকে যদি আমার একটা মেয়ের দুর্ঘটনা ঘটে যায় আমি এখানে চাকরি করি আমি সাব ইন্সপেক্টর হ্যাঁ আমি যতই সম্মান চাকরি করি না কেন আমার মান সম্মানটা শেষ হয়ে গেল এই জন্য বলি আমরা যে যে অবস্থানে থাকি না কেন আমাদের ছেলে মেয়েদিকে সুদৃষ্টি রাখবো এরা যেন কোনো খারাপ কাজের দিকে না যায়
আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল। আর আজকের মতো এখানেই শেষ করব। আর গুরুত্বপূর্ণ বিষয়ে মাওলানা সাহেব বলেছেন, ওনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, আমার সেলিম ভাইকে ধন্যবাদ জানাই। আর আজকে আমার সামনে যারা উপস্থিত আছেন, এই সবচেয়ে বড় ভাই সাহেবরা আছেন, ওনাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ ভাই, আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ, সবসময় আছি থাকবো। আপনারা কোনো সংকোচ মনে করবেন না, আমাদেরকে মোবাইল ফোনে জানাবেন বা 3499 ফোন দিয়ে জানাবেন। আর আমাদের বিটে একটা নাম্বার আছে, এই পর্যন্ত নাম্বারটা লিখে রাখেন সবাই, আমি নাম্বার বলে দিচ্ছি। আমার বিটে একটা নাম্বার আছে, এই পর্যন্ত নাম্বারটা লিখে রাখেন। প্রয়োজন আপনারা আমার নাম্বারটা লিখেন 01716, যারা যাদের কাছে মোবাইল আছে আমার নাম্বারটা লিখে রাখেন 01716। ভাই নাম্বারটা লিখে রাখেন 01716159381, এটা আমার নাম্বার। আমি আপনাদের এই বর্তমানে এই বিটের ইনচার্জ, এই বিটের দায়িত্বে আমি আছি, আমাকে জানাবেন, আমাকে এই নাম্বারে ফোন দেওয়ার জানাবেন। আর কারো কোনো অভিযোগ আছে কিনা আপনাদের এখানে, আমরা যারা আছি কোনো অভিযোগ থাকলে বলেন, আমরা অভিযোগ লিখে নিয়ে যাচ্ছি, এখন লিখে নিয়ে যাবো। ভাই কারো কোনো অভিযোগ আছে? যদি কারো কোনো অভিযোগ না থাকে তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করতে পারি। ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আজকের মতো এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।